নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এখন বেজে গেছে, দেখুন কটা বাজে, প্রায় 10টা বাজতে চলেছে, 20 মিনিট বাকি আছে। সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকে আমি দুপুরে কি কি রান্না করব, একদম সিম্পল খাবার দু একটা বানাবো। আমি দুপুরে ভাত করব, তো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব সেগুলো। মোটামুটি আমার ব্লগের সাথে থাকুন বন্ধুরা, ঠিক আছে? আসো, সকাল সকাল একটু চা খেয়ে নিই, চা খেলে একটু আমেজ লাগবে। সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট জোর করেছি, তো এবার প্রায় 10টা তো বাজে, রান্না বান্না করার আগে আরেকবার একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপর রান্না রেডি গুলি করবো। সেরকম তো খুব সেরকম খাবার নয়, হচ্ছে একদম ডাল ভাত এই টাইপেরই আর কি, সবজি এরকম হবে, তো সেটা আমি রেডি করবো। বন্ধুরা, আজ দুপুরের জন্য আমি করছি মুগ মসুর মিক্স করে রেখেছি। দেখুন এই ডালটা করব, মুগ ডাল আর মসুর ডাল দুটো মিক্স করে একটি ডাল করব। আর এখানে করব ছোলে, একটু ছোলে করব। আলু আর ছোলেটা কালকেই বয়েল করে রেখে দিয়েছিলাম, শুধু রান্না করব এটাকে। আর এখানে করব বাঁধাকপি, এটাকে কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। দেখুন সাইডে সাইডে আলু দেখা যাচ্ছে, আলুও কেটে রেখেছি। আলু দিয়ে একটা বেশ ঘের টাইপ করব আর কি, তো তার জন্য একটু ভাপ দিতে হবে, তো একটু পরে আমি এটাকে ভাপে বসিয়ে দেব। তো দুপুরের এই আমাদের খাবার, সিম্পল না? আসুন দেখুন বন্ধুরা, এখানে আমি পাতাকপিকে ভালো করে ধুয়ে নিয়ে 1 কাপ জলের সাথে ভাপ দিয়ে নিচ্ছি। এখানে 8 চামচ নুন এবং 8 চামচ হলদি পাউডার দিয়ে দিয়েছি, কারণ কি ভাপ ছাড়া না পাতাকপিটার মানে গ্যাসের প্রবলেম হতে পারে, তাই জন্য আমি এটাকে 5 থেকে 10 মিনিট আমি ভাপ দিয়ে নিব, তারপর আমি তৈরি করব রান্না করা। দেখুন বন্ধুরা, কড়াইটা আমার বেশ গরম হয়ে গেছে, আমি আগুনটাকে কমিয়ে নিচ্ছি। আর এখানে আমি 5 ফোড়ন, দেখুন 8 চামচ মানে টিস্পুন হিসাবে 8 টিস্পুন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখানে যে টমেটো কেটে রেখেছি, আমি টমেটোগুলো দিয়ে দিই। পাতাকপিতে টমেটো না দিলে না একদম ভালো লাগে না, মানে টমেটো দেওয়াটা একটু জরুরি। তারপর আমি এই যে ভাপে রাখা পাতাকপি, দেখুন ভাপ হয়ে গেছে, সেটা আমি ছেড়ে দিব। এবার আমি মশলা যেরকম হলদি পাউডার একটু দিব, দেখুন 1/2 টিস্পুন হলদি পাউডার দিলাম, নুন দিব 1/2 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন জিরা পাউডার, সরি ধনিয়া পাউডার দিলাম, আর 1/2 টিস্পুন লঙ্কা পাউডার দিতে হবে, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো দিয়ে দিব, কাঁচা লঙ্কা দিয়ে দিব, 1/2 টিস্পুন দিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিব। এখন আদা বেটে নিয়েছি, আধা বাটা করে আদাটা পুরো পিসি নিয়ে আমি আধা পিসা করে নিয়েছি, আর দুটো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি, আচ্ছা
করে আমি মিক্স করে একটু বাসন দিয়ে ঢেকে দিব। দশ বিশ না 10-15 মিনিট ঢাকা থাকবে, ভালো করে মজে যাবে। পাতাকপি খুব খেতে দারুণ ভালো লাগে। আমি ডালটাকে একটা সিটি মেরে নিব, মুসুর ডালটা ধুয়ে নিয়ে দেখুন। এই যে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে আমি প্রেশার কুকার নিয়েছি এখানে দিয়ে দিলাম। প্রেশার কুকারের মধ্যে দেখুন হাফ টি স্পুন আমি নুন ঢেলে দিচ্ছি। চুলায় বসিয়ে দিলে একটা সিটি মারবো, তারপর আমি তড়কা লাগাবো। খুব জরুরি হয় এই ডালটা, প্রেশারে একটি সিটি হবে তারপর তড়কা লাগাবো কড়াইতে। বন্ধুরা ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখছি কেমন হয়েছে। আলুগুলো বেশ সুন্দর দেখুন সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ঠিক আছে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দেবো না, উইদাউট ঢাকনাতেই নাড়াঘাটা করবো। আগুনটাকে একটু বাড়িয়ে রেখেছি কারণ রসটা একটু বেশি, সেটাকে একটু শুকিয়ে নেবো আমি। দেখুন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বেটে, ইলাইচি দারচিনি একটু বেটে ছড়িয়ে দিলাম। বন্ধুরা আমার পাতাকপি মোটামুটি হওয়ার দিকে, এবার আমি নামিয়ে দিব গ্যাসটা বন্ধ করে। বন্ধুরা এবার আমি ডাল করব। ডালটা অলরেডি আমি প্রেশার কুকারে সিটি মেরে রেখেছিলাম না, তো মোটামুটি এটা সেদ্ধ হয়েছে। তো এই ছোট্ট কড়াইতে নিয়েছি, এখানেই ডালটা করব। ডালটা করার পর এখানেই থাকবে ডালটা, কারণ কি এর বাবা মেয়ে প্রায় 2-2.5টার সময় খাবে, তো তখন আমি কড়াইতে আবার গরম করে নিতে পারবো তাই জন্য। তো প্রথমে আমি সর্ষ তেল দিচ্ছি ডালে, তো এই কড়াইতে বেশি নয় 1 চামচ 1 টেবিল স্পুন হিসাবে দিলাম। আর এখানে আমি 5 ফোড়ন সম্বাস দিব, এইখানেও এই যে 5 ফোড়ন, এই যে টিস্পুন হিসাবে হাফ টিস্পুন এই 5 ফোড়ন দিয়ে দিলাম। আর চিমটি চিমটি দিলাম, ডালটাকে না আমি এই যে এই ঘুটনি দিয়ে এভাবে ঘুটে নিয়েছি দেখুন, না হলে দেখুন এই ঘুটে নিয়েছি। ভালো করে মিক্স হয়ে যাবে দুটো ডাল, কারণ কি একটাই সিটি দেওয়া হয়েছে, তো একটার বেশি সিটি দিলে কি হয় পুরো ঘেটে যায়, একদম ভালো লাগে না সেই ডালটা খেতে। একটা সিটি দিয়েছি, যদি একটু কম সিদ্ধ হয় এখানে সিদ্ধ হয়ে যাবে তড়কা দেওয়ার পর। এবার আমি ডালটাকে কড়াইতে ট্রান্সফার করব। সেটাকে একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার
এবার আমি এখানে একে একে মশলা দিব। যেরম হলদি পাউডার হাফ টি স্পুন দিলাম, নুনটাও আমি হাফ টি স্পুন দিলাম, বেশি হয়ে যেতে পারে, পরে চেক করে দেওয়া যাবে নয়তো। তারপর দিচ্ছি ধনিয়া পাউডার, সেটা আমি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টিস্পুন মাপে, টিস্পুন হিসাবে হাফ টি স্পুন। হ্যাঁ, আর দিব চিলি পাউডার, একটু হাফ টি স্পুন এরকম চিলি পাউডার আমি দিয়ে দিলাম। চিলি পাউডারটা দিলে না একটু আলাদা টেস্ট আসে ডালটার। সাধারণত তো কাঁচা লঙ্কা দেওয়া হয়, কাঁচা লঙ্কা দিব না, জাস্ট চিলি পাউডার দিয়ে দিচ্ছি। আরেকবার কেটে দিচ্ছি, মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে। দেখেছেন কত জলদি ডাল হয়। দেখেছেন কত জলদি জলদি ডালটা হয়ে যায়, স্পেশাল যদি একটা সিটি দেওয়া যায়। সব ডালটাকে তড়কা লাগানো উচিত, কিন্তু আজকে আমি করে দিলাম, দেখি কোনো প্রবলেম হয় কি না। ডাল আমার মোটামুটি রেডির দিকে, দেখুন অপূর্ব হয়েছে না ডালটা। এটাকে বন্ধ করে দিয়ে কড়াইটাকে সেদিকে ডেকে রেখে দিচ্ছি, দুপুরে যখন খাবো একটু গরম করে দেবো ডালটাকে আরেকবার, কারণ ঠান্ডা পড়ে গেছে না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। বাকি সবজিগুলো তো আর গরম করা যাবে না, সেরকম ডালটা একটু গরম করে খাওয়া যাবে, ডালটা গরম করে নিলে আর বাকি সবজির সাথে মিক্স করে খেয়ে নেওয়া যাবে, বিশেষ করে আমার মেয়ের জন্য। সে আজকে তো অনেক দেরি হয়ে যায়, তো পুরো ঠান্ডা হয়ে যায় খাবারগুলো। ঠিক আছে বন্ধুরা, আমি এটাকে সেদিকে রেখে দিচ্ছি, রেখে ঢেকে রাখছি ডালামা হলো। এবার আমি ছোলে তরকারিটা করবো, তার আগে আমি পেঁয়াজ তেল কেটে নিই, সব মশলাটা বেটে নিচ্ছি। বন্ধুরা এবার আমি ছোলে বানাচ্ছি, তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষ তেল দিয়ে দিয়েছি। এবার আমি কি করবো, এই দেখুন পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি তেলেতে, একটু ভেজে নিব। বন্ধুরা দেখবো মোটামুটি আমার ছোলাটা প্রায় হয়ে এসছে, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ কি রাতে রুটি দিয়ে খাওয়া যাবে, দিনের বেলা তো একটু খাবোই আর রাতেও রুটি দিয়ে খেতে পারবো, রুটি বা লুচি যেটাই করা হয়, আর ছোলে দিয়ে খাওয়া যাবে, তাই একটু ঝোল 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 রেখেছি আর কি। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ডাল করেছি, পাতাকুচি করেছি আর ছোলে করেছি। হ্যাঁ, তিনটা ডিম দিয়ে একটা অমলেটও করে নিয়েছি এর বাবার জন্য, নাহলে ওনার আবার খাবারটা পুরো হয় না, বলে কি ননভেজ কিছু নেই, মনে হলো না যে আমি খেয়েছি করে দুপুরে।
তো তাই জন্য আমি তিনটা ডিম দিয়ে একটা অমলেট করে নিয়েছি বেশ আর ভাতটা পরে করব এখন প্রায় 12:30টা বাজে আর 15 মিনিট পর ভাতটা বসাবো তো বন্ধুরা আমি এখানে আমার ব্লগটা কমপ্লিট করছি আপনারা আমার সাথে থাকুন নেক্সট ব্লগে আবার দেখা হবে আচ্ছা আচ্ছা বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ভিডিও দেখে প্লিজ বন্ধুরা প্লিজ 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 বাই